নমস্কার বন্ধুরা, বাংলা হিন্দি শিখির ক্লাসে আপনাদের স্বাগত। আজ 34তম পর্ব। 33তম পর্বে আমরা আলোচনা করেছিলাম কৃপা সাবলোক হাসে একটি গল্প, এবং বলেছিলাম যে এই গল্পটি কর্মবোধক বাক্যের গঠনে আছে, অর্থাৎ কর্মবাচ্যে আছে। যে বাক্যে কর্তা প্রধান তাকে কর্তৃবাচ্য বলে, যে বাচ্যে কর্ম প্রধান তাকে কর্মবাচ্য বলে। কর্মবাচ্য সাধারণত অফিস আদালতের ভাষা হিসেবে ব্যবহৃত হয়, এটাকে অফিস ভাষা বা কার্যালয় ভাষা বলা হয়। কারণ কার্যালয়ে বা অফিসে কর্মকেই গুরুত্ব দেওয়া হয়, সেই জন্য কর্মবাচ্য এবং তার বাক্যের গঠন অফিস আদালতের ভাষা হিসেবে গৃহীত। আমরা আজকে আলোচনা করব কর্মবাচ্য বা কর্মবোধক বাক্যের গঠন নিয়ে। প্রথমে কয়েকটি উদাহরণ। পত্রাচার পাঠ্যক্রম বিভাগ আপকো পাঠ ভেজতা হ্যায়। পত্রাচার পাঠ্যক্রম বিভাগ আপকো পাঠ ভেজতা হ্যায়। কে আপনাকে পাঠ পাঠায়? পত্রাচার পাঠ্যক্রম বিভাগ। যদি বাক্যটা এইভাবে বলা হয়, পত্রাচার পাঠ্যক্রম বিভাগ দ্বারা আপকো পাঠ ভেজে যাতে হ্যায়। পত্রাচার পাঠ্যক্রম বিভাগের দ্বারা আপনাকে পাঠ পাঠানো হয়, লেসন পাঠানো হয়। পত্রাচার পাঠ্যক্রম বিভাগ দ্বারা আপকো পাঠ ভেজে যাতে হ্যায়। অধিকারী আপকে পত্র কা জবাব দেঙ্গে। অধিকারী আপকে পত্র কা জবাব দেঙ্গে। অধিকারী বা অফিসার আপনার চিঠির উত্তর দেবেন। বাক্যটা এরকম হতে পারে, অধিকারী দ্বারা আপকে পত্র কা জবাব দিয়া যায়েগা। অধিকারীর দ্বারা আপনার পত্রে উত্তর দেওয়া হবে। তাহলে দ্বিতীয় বাক্যটা হচ্ছে কর্মবোধক বাক্য। আরো কয়েকটি উদাহরণ আমি আপনাদেরকে বলবো। অধিকারী দ্বারা চিঠি লিখি গাই। চিঠি স্ত্রীলিঙ্গ। অধিকারী দ্বারা চিঠি লিখি গাই। পাঞ্জাব মে গেহু খায়া যাতা হ্যায়। অধিকারী দ্বারা আপকে পত্র কা জবাব দিয়া যায়েগা। এই যে বাক্যগুলি, এই বাক্যগুলির গঠন লক্ষ্য করলে দেখা যাবে কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য আছে। প্রথমত, কর্তার সঙ্গে একটা দ্বারা যুক্ত আছে। অধিকারী দ্বারা চিঠি লিখি গাই। দু নম্বর বৈশিষ্ট্য, মূল যে ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদ তার কৃদন্ত অতীত ব্যবহৃত হয়েছে। লিখ লিখা, কাহ কাহা, ভেজ ভেজা, চিঠি ভেজা জায়গা। ধাতু কহ কহা, কহাটা হচ্ছে কৃদন্ত অতীত। দে দিয়া, লিখ লিখা, ভেজা যায়েগা, ভেজে যাতে হ্যায়, লিখি গেই, কহা যাতা হ্যায়। সুতরাং প্রথম যে বৈশিষ্ট্য, কর্তার সঙ্গে দ্বারা যুক্ত হয়। দু নম্বর বৈশিষ্ট্য, মূল ক্রিয়াপদের কৃদন্ত অতীত ব্যবহৃত হয়। তিন নম্বর বৈশিষ্ট্য, জানা যাওয়া, জানা মানে যাওয়া, তার একটা রূপ ব্যবহৃত হয়। ভেজা যায়েগা, লিখি গাই,
ভেজে যাতে হ্যায়, এরকম। এই যে উদাহরণগুলি বললাম, এই উদাহরণগুলিতে বাক্যের মধ্যে একটি কর্ম আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাক্যের মধ্যে দুটি কর্ম থাকতে পারে। যেমন সচিব দ্বারা সবই সদস্য কো পত্র ভেজা যায়গা, সচিব দ্বারা কর্তার পাঠ, সবই সদস্য কো সমস্ত সদস্যদের পত্র ভেজা যায়গা। সুতরাং এই বাক্যটায় দুটি কর্ম আছে, সদস্য কো পত্র। যদি কোনো বাক্যে দুটি কর্ম থাকে, তাহলে কর্মবাচ্যের ক্ষেত্রে যে বাক্যের সঙ্গে অনুসর্গ যুক্ত নেই, সেই কর্ম অনুসারে ক্রিয়া উন্নীত হয়। কর্তৃবাচ্যের প্রধান বৈশিষ্ট্য হল কর্তার লিঙ্গ ও বচন অনুসারে ক্রিয়া উন্নীত হয়। কর্তা পুংলিঙ্গ এক বচন হলে ক্রিয়াপদ সেরকম হবে, কর্তা পুংলিঙ্গ বহু বচন হলে ক্রিয়াপদ সেরকম সেই অনুসারে হবে, কর্তা স্ত্রীলিঙ্গ হলে ক্রিয়াপদ সেই অনুসারে হবে। কোন বাক্যে? কর্তৃবাচ্যে। অধিকারী আপকে পত্রকা জবাব দেঙ্গে। কর্মবাচ্যে বা কর্মবোধক বাক্যে কর্মের লিঙ্গ ও বচন অনুসারে ক্রিয়া উন্নীত হয়। অধিকারী দ্বারা চিঠি লিখি গাই, চিঠি স্ত্রীলিঙ্গ সেই জন্য লিখি গাই। পাঞ্জাব মে গেহু খায়া যাতা হ্যায়, গেহু মানে গম পুংলিঙ্গ, খায়া যাতা হ্যায়। কিছু কিছু বাক্য আছে যে বাক্যে একটির বদলে দুটি কর্ম থাকতে পারে। একটা উদাহরণ, অধিকারী দ্বারা সবই সদস্য কো পত্র ভেজা যায়গা, একটি কর্ম হচ্ছে সদস্য কো, দু নম্বরটি হচ্ছে পত্র। কাদের দেওয়া হবে? সদস্য কো। কি দেওয়া হবে? পত্র। দুটি কর্ম। কর্মবাচ্যে যে কর্মের সঙ্গে অনুসর্গ যুক্ত নেই, সেই কর্মের সঙ্গে ক্রিয়া উন্নীত হয়। সদস্য কো, কো অনুসর্গ যুক্ত আছে, সুতরাং এটি নয়। পত্র ভেজা যায়গা, অধিকারী দ্বারা সবই সদস্য কো পত্র ভেজা যায়গা, পত্র। এই পত্রের লিঙ্গ বচন অনুসারে ক্রিয়াপদ উন্নীত হবে। আরেকটি উদাহরণ, সরকার দ্বারা গরিব কো জমিন বাটি গাই, সরকার দ্বারা গরিব কো, গরিব কো একটা কর্ম, জমিন বাটি গাই, জমিন একটা কর্ম, জমিন স্ত্রীলিঙ্গ সেজন্য বাটি গাই। এবার একটু বিস্তারিত, কর্মবোধক বাক্যের গঠন মোটামুটি চার রকমের হয়। এক নম্বর, কর্তা থাকবে, তার সঙ্গে দ্বারা যুক্ত থাকবে, অধিকারী দ্বারা, নেতা দ্বারা, সরকার দ্বারা, এরকম। কর্ম থাকবে, মূল ক্রিয়াপদের কৃদন্ত অতীত হবে, জানা তার একটা রূপ হবে। নেতা দ্বারা ভাষণ দিয়া গয়া, নেতা দ্বারা ভাষণ দিয়া গয়া, নেতা দ্বারা ভাষণ দিয়া গয়া, চারটে ভাগ। প্রধানমন্ত্রী দ্বারা ইস ভবন কা উদ্ঘাটন কিয়া গয়া, প্রধানমন্ত্রী দ্বারা ইস ভবন কা, ভবনের সঙ্গে কা যুক্ত আছে, এটা হবে না, উদ্ঘাটন কিয়া গয়া। মেয়র দ্বারা রাষ্ট্রপতি কো মালা পেহনাই গাই, মালা স্ত্রীলিঙ্গ, মেয়র দ্বারা রাষ্ট্রপতি কো মালা পেহনাই গাই। তাহলে এটা হচ্ছে প্রথম গঠন, চারটে ভাগ থাকবে বাক্যের মধ্যে। বলেছি
কর্তার সঙ্গে দ্বারা যুক্ত থাকবে, কর্ম থাকবে, মূল ক্রিয়াপদের কৃদন্ত অতীত রূপ বসবে, জানা এর একটা রূপ হবে। এবার দু নম্বর, অনেক সময় কর্তা উজ্জ্ব থাকতে পারে, বঙ্গাল মে চাওয়াল খায়া যাতা হ্যায়, বাংলাদেশে বা বাংলাতে ভাত বা চাওয়াল খাওয়া হয়, কে খায়? দেশের লোকেরা খায়, রাজ্যের লোকেরা খায়, সেই অংশটা নেই। বাঙাল মে চাওয়াল খায়া যাতা হ্যায়, কর্তা যে সবসময় থাকবে তা নয়, উজ্জ থাকতে পারে। দীপাবলি সারে ভারত মে মানাই জাতি হ্যায়, দীপাবলি সারা ভারতবর্ষে পালন করা হয়, কারা পালন করে? নেই। দীপাবলি সারে ভারত মে মানাই জাতি হ্যায়, কর্তা অপ্রকাশিত থাকতে পারে। তিন নম্বর, আমরা প্রথম বাক্যটা বা আগের আলোচনাটা যদি স্মরণ করি বুঝতে সুবিধা হবে। অধিকারী দ্বারা পত্র ভেজা জায়গা, কর্তার সঙ্গে দ্বারা যুক্ত আছে, ছিল। যখন কোনো কাজ সক্ষমতা বোঝায় তখন দ্বারা যুক্ত হয়, যখন কোনো কাজের অক্ষমতা বোঝায় তখন দ্বারা থাকে না, সে যুক্ত হয়। সুতরাং অক্ষমতা বোঝালে দ্বারার পরিবর্তে সে ব্যবহৃত হয়। উদাহরণ, দাদাজি সে চিঠি নেহি লিখি জাতি, দাদাজি দ্বারা চিঠি নেহি লিখি জাতি হলো না, দাদাজি সে চিঠি নেহি লিখি জাতি। আরেকটি উদাহরণ, নৌকরানি সে কাপড়ে নেহি ধোয়ে যাতে, নৌকরানি সে কাপড়ে নেহি ধোয়ে যাতে, রোগী সে চলা নেহি যাতা, হমসে উঠা নেহি যাতা, শিলা সে নেহি দেখা যাতা, রোগী সে চলা নেহি যাতা, রোগীর দ্বারা চলা সম্ভব নয়, হমসে উঠা নেহি যাতা, আমার দ্বারা ওঠা সম্ভব নয়। যদি কোনো ক্ষেত্রে একটি খণ্ড বাক্য কর্মরূপে অবস্থিত হয় তাহলে তারপরে একটি কি বসে, কাহা যাতা হ্যায় কি ইয়ে কিলা পাণ্ডব নে বানায়া থা, শোনা যাতা হ্যায় কি ইহা পর পহলে এক শহর থা, আশা কি জাতি হ্যায় কি কাল সে সব লোক সময় পর আয়েঙ্গে, আশা কি জাতি হ্যায় কি কাল সে সব লোক সময় পর আয়েঙ্গে। সুতরাং একটি খণ্ড বাক্য ব্যবহৃত হলে তারপরে একটি কি বসতে পারে, এটা হচ্ছে চার নম্বর। এইগুলো হচ্ছে কর্ম বাচ্য রূপের গঠন বা কর্মবোধক বাক্যের গঠন। তাহলে আজকে আলোচনা হলো কর্মবোধক বাক্যের গঠন নিয়ে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন, এটা শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। যদি খারাপ লাগে বা আরও কোন আলোচনা চান আপনারা লিখে দেবেন, পরবর্তী ভিডিওতে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।